বিহালীত সাংসদ গৌরব গগৈর হুঙ্কার, যোরহাটের দরে বিহালীতো পতন হব বিজেপির, ছাব্বিশত দিসপুরত বিজেপিক উৎখাত করব রাইজে। রাজ্যের পাঁচ সমষ্টিত উপনির্বাচন হলেও কংগ্রেস সাংসদ গৌরব গগৈর এতিয়া যেন একমাত্র লক্ষ্য হয়ে পড়েছে বিহালী সমষ্টিহে। যিকোনো মূল্যর বিনিময়ত বিহালী সমষ্টিটো এইবার বিজেপির দখলের পর কংগ্রেসের দখললে নিবলৈ চেষ্টার কোনো ত্রুটি করা নাই সাংসদ গৌরব গগৈয়ে। ন কংগ্রেসী তথা দলীয় প্রার্থী জয়ন্ত বরাক বিজয়ী করবলৈ দিনিনিশাই বিহালীর প্রচারত ব্যস্ত আছে যোরহাটের সাংসদ গৌরব গগৈ। কংগ্রেস নেতাজনে বর্তমানলৈ আন চারিটা সমষ্টিত নির্বাচনী প্রচার চলাবলৈ যোৱা নাই যদিও বিহালীত এদিনও বাদ পড়া নাই গৌরব গগৈর প্রচার। একাংশ দলীয় বিধায়কেও বিহালীত সঙ্গ দিছে গৌরব গগৈ। বিহালীর বিজেপি প্রার্থী দিগন্ত খাটোয়ারর হয়ে প্রচার চলাবলৈ সমষ্টিটোত বিজেপির মন্ত্রী বিধায়কসকলে ভিড় করার সমান্তরালকৈ অকলে বিজেপির সন্মুখত প্রত্যাহ্বান হিসাবে থিয় দিছে সাংসদ গৌরব গগৈ। আনকি বিহালীত কংগ্রেসী সাংসদ গৌরব গগৈর শেহতীয়া তৎপরতাক লৈ বিজেপি শিবিরও উদ্বিগ্ন হয়ে পড়া বলে জানিব পৰা গৈছে। ইয়ার মাজতে বুধবারে পুনৰ বিহালীর বরাজুলীত এখন নির্বাচনী সভাত অংশ লৈ বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়ল গৌরব গগৈ। সাংসদ গৌরব গগৈর দাবি উপনির্বাচনত বিহালীত উৎখাত হব বিজেপি। মই বিশ্বাসেৰে কব পাৰো যে যিদৰে জোৰহাটৰ ভিতৰত বিজেপি দলৰ পতন হল, পরাজয় হল, আহা উপনির্বাচনত বিহালী সমষ্টিত বিজেপি দলৰ পতন হবলৈ গৈছে। দেড় বছর পিছত বিধানসভা নির্বাচন এতিয়াই পৰা ৰাইজে কবলৈ আৰম্ভ কৰিছে, আহা বিধানসভা নির্বাচনত আমি বিজেপি দলক বিদায় দিম আর কংগ্রেসের নেতৃত্বর সরকার অসমত আমি গঠন করি। এই যে কংগ্রেসের নেতৃত্বর সরকার আহা বিধানসভাত গঠন হবলৈ গৈছে, তার আরম্ভণি বিহালী উপনির্বাচনের পৰা হব। নির্বাচনী প্রচার সভাত সাংসদ গৌরব গগৈর লগতে অভিযোগ, অসমত এতিয়া সরকার নহয় চলিছে সিন্ডিকেট রাজ। অসমৰ ভিতৰত আজি সরকার চলি থকা নাই, অসমৰ ভিতৰত আজি সিন্ডিকেট চলি আছে। কয়লা সিন্ডিকেট, পাথৰৰ সিন্ডিকেট, বালি সিন্ডিকেট, হিলৰ সিন্ডিকেট। আৰু বিজেপি দলে কি কয়, বিজেপি দলে কি কৈছে, না খাওঁ বা না খানে নুঙ্গা। কিন্তু এতিয়া যিসকলে সিন্ডিকেট করেছিল সেই সকল কংগ্রেস দলের পর উঠাই এটা বিজেপি দলত সমাবলে আরম্ভ করেছে। মুখ্যমন্ত্রী সহিতে রাজ্য সরকারের মন্ত্রী সকলকে সমালোচনা করে সাংসদ গৌরব গগৈয়ে কলে, ভাল দিনের কথা কোয়া বিজেপি সরকারের দিনত নিতেও বৃদ্ধি পাইছে সিএম মন্ত্রীর অগাধ সম্পত্তি, কিনিছে বাগান। আর এখন সরকার ভাল দিনের কথা কইছে, পরিবর্তনের কথা কইছে, এটা হে পরিবর্তন কেনকে আনিছে অসমৰ ভিতৰত সুকে কোনে মুখ্যমন্ত্রীর মহোদয় আর মন্ত্রী সকলে বাগানের মাটি নিজের নামত নিয়েছে। আপনাদের ভূমি পত্তা পোৱা নাই, আপনাদের ঘর কোনদিন থাকে কোনদিন যায় কোনো নিরাপত্তা নাই, কিন্তু মুখ্যমন্ত্রী আর মন্ত্রী সকল সুকে কোনে প্রত্যেক জেলার ভিতৰত বাগানের মাটি কিনে আছে। সাংসদ গৌরব গগৈর লগতে অভিযোগ, বিজেপির সদস্য নহলে রাইজে নাপায় সরকারি আসনির সুবিধা। ইমান অহংকারী, ইমান অত্যাচারী, আজি যদি বিজেপি দলের সদস্য নহয় আপনার লড়া ছোৱালী স্কলারশিপ নাপায়, আজি তারিখ যদি বিজেপি দলের সদস্য নহয় আপনাদের সরকারি আসনি নাপায়, এই ধরনের আতঙ্ক আজি চলি আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সমালোচনা করে সাংসদ গৌরব গগৈর ঘোষণা, কংগ্রেস সরকার আহিলে গাঁত বন্ধ হব মদর দোকান, খুলিব সরকারি স্কুল। এটা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দিনত এটা তেওঁলোকে সরকারি স্কুল বন্ধ করে গাঁও ভিতর মদর দোকান খুলিব আরম্ভ করেছে। ভবিষ্যৎ যেতিয়া আমার সরকার আহিব, রাইজ ভবিষ্যৎ যেতিয়া আমার সরকার আহিব, আমার সরকারের দিনত আমি গাঁও ভিতর মদর দোকান বন্ধ করি। ইপিনে বিহালীত কংগ্রেসী সাংসদ গৌরব গগৈর সমান্তরালকৈ বিজেপি প্রার্থী দিগন্ত খাটোয়ারর হৈ দিনিনিশায় ব্যাপক প্রচার চলাইছে মন্ত্রী পীযুষ হাজরিকা সহ দলের বহুকেইজন মন্ত্রী, বিধায়ক তথা সাংসদে। বিহালীর পৰা অম্লান কাশ্যপ সাহার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনকে টিভি।